জবাব জবাব তোমায় দিতেই হবে রাষ্ট্রপতি ছাড়তে হবে এই গুন্ডাদের সরকার আর নেই দরকার এই গুন্ডাদের সরকার আর নেই দরকার চোর 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 চোরাদের সরকার আর নেই দরকার মস্তানদের সরকার আর নেই দরকার তৃণমূল হায় 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 তৃণমূল হায় 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 মস্তানরা হায় 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 নমস্কার সেভেন এমেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত আগরপাড়ার উসুমপুরে সিপিআইএম এর খাদ্য আন্দোলনের শহীদ বেদি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনার আঁচ ছড়ালো খোলা থানাতেও সিপিআইএম এর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীতে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে সিপিআইএম কর্মী সমর্থকরা বর্ষিয়ার নেতা দুলাল চক্রবর্তী শুভব্রত চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ নেতার উপস্থিতিতে ঘোলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে সৃষ্টি হয় উত্তেজনার পরে সিপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য ওই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান শুভব্রত বলেছে আমরা পার্টির পক্ষ থেকে এটা নিন্দা করছি আমরা প্রতিবাদ করব আজকে বিকেলে ইসুমপুর অঞ্চলে মানুষের মিছিল কল করা হয়েছে আমাদের জেলা কমিটির সদস্য আমাদের মহিলা আন্দোলনের নেতৃত্ব এরিয়া কমিটি মেম্বার গণেশ সোম সহ যে কমরেডরা আহত হয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা মানুষকেও কল করেছি যে আসুন আজকে লাল ঝান্ডার মিছিল হবে এবং এই প্রতিবাদ আমরা জানাবো মিছিলের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তারপর আন্দোলন বাড়বে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে সব মিলিয়ে আগরপাড়ায় শহীদ বেদি ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত পানিহাটির রাজনীতি এখন দেখার বিষয়টি নিয়ে পৌরসভা বা প্রশাসন ঠিক কি ব্যবস্থা নেয় ঘোলা থেকে রাজাদের রিপোর্ট সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক খবরটি আপনাদের ভালো লেগে থাকলে সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ